আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেনুয়া মোস্তফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের কারণেই বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে তিনি বলেন ন্যায় বিচারের পথ বন্ধে জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেন গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য নির্মিত 12 তলা বিজয় 71 ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন তিনি বলেন জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে পর্যাপ্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে মামলার রায় বাংলায় চালুর মাধ্যমে জনগণের বোঝার ব্যবস্থা করা হয় প্রধানমন্ত্রী বলেন করোনায় ভার্চুয়াল কোর্ট চালুর মাধ্যমে বিচার কাজ দ্রুত সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন পদক্ষেপ জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে কোর্ট চালু রাখায় বিচারকদের প্রশংসাও করেন সরকারের উন্নয়ন পরিকল্পনার 90% এখন নিজেদের অর্থায়নে করছে সরকার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ করতে সবার সহযোগিতাও আশা করেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের কমিশন বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে দুদক জানিয়েছে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে বিদেশে অর্থ পাচারের অভিযোগে তার সম্পদের তথ্যের জন্য একাধিক দেশে চিঠি দেওয়া হয় এর মধ্যে যুক্তরাষ্ট্রে 3 তলা বাড়ি কেনার রেকর্ডপত্র পাওয়া গেছে দুদক বলছে এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডি সহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে স্থানান্তর করেন সে অর্থ দিয়েই নিউ জার্সির প্যাটারসন এলাকায় জ্যাপার স্ট্রিটে $280,000 মার্কিন ডলার দিয়ে বাড়িটি কেনেন এর আগে দুদকের দায়ের করা আরেকটি মামলায় এস কে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মাতৃভূমির গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের ভালোবাসায় 17 বছরে পা দিল বাংলাভিশন বাংলাভিশনের এই দীর্ঘ পথচলায় বড় শক্তি কোটি দর্শকের আস্থা আর ভালোবাসা দেশ ও প্রবাসের বাংলা ভাষাভাষীদের অকৃত্রিম শুভকামনায় সফলতার সিঁড়ি বেয়ে 16 পেরিয়ে বাংলাভিশন শুরু হলো সম্ভাবনার আরও একটি বছর 17-র পথচলা আকাশ সংস্কৃতি ও প্রতিযোগিতার অস্থির বাজারেও বাংলাভিশন ধরে রেখেছে স্বকীয়তা আর নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান দুইয়ের মিশেলে এগিয়ে চলছে বাংলাভিশন আর এই কারণেই তৈরি হয়েছে নিজস্ব দর্শক শ্রেণী দর্শকদের আস্থায় ও ভালোবাসা পুঁজি করে সফলতা সিঁড়ি বেয়ে বাংলাভিশন এগিয়ে যেতে চায় সময়ের সাথে অনন্ত পথে আয়ুর্বেদিক ওষুধ কারখানার আড়ালে তৈরি করা হয় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল অ্যালোপ্যাথিক ওষুধ চুয়াডাঙ্গায় তৈরি হওয়া এসব নকল ওষুধ ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কারখানার মালিক সহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জব্দ করা হয় কোটি টাকা মূল্যের নকল ওষুধ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির মুখপাত্র এ কে এম হাফিজ আক্তার জানান চক্রটি আটা ময়দা আর ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করত নকল ওষুধ তারপর ছড়িয়ে দিত বাজারে অন্তত 4 বছর ধরে চক্রটি নকল ওষুধ তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায় এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla vision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla vision news ধন্যবাদ সবাইকে